গোপাল ভাড় মধ্যযুগীয় বাঙালি রসিক। গোপাল ভাড় ছিলেন মধ্যযুগে নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাড় ও মনোরঞ্জনকারী। তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভার সদস্যদের মধ্যকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি ভাস্কর্য এখনও সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাড়ের নূতন মূর্তি স্থাপিত হয়েছে। গোপাল ভাড়ের মূর্তি। তার জন্ম হয় ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগরে, মৃত্যু হয় ভারতবর্ষের নদিয়াতেই। ধর্ম হিন্দু ধর্ম। পেশা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। প্রায় 200 বছরেরও অধিক আবহাওয়া মানকাল ধরে প্রচলিত তার জীবন রস সমৃদ্ধ গল্পগুলি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে লোককথায় এখনও স্বমহিমায় টেকে রয়েছে। কতগুলি গল্প প্রায় প্রবাদের ন্যায় ব্যবহৃত হয়েছে। তাকে মোল্লা নাসিরুদ্দিন ও বীরবলের সমতুল্য হিসাবে পরিগণনা করা হয়। গোপাল ভাড় চরিত্রটি ঐতিহাসিক, গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহু কাল থেকে। গোপাল ভাড় গল্পগুলি সমাজে চূড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাড় বাস্তবে ছিলেন কিনা সে বিষয়ে যথেষ্ট মতবাদ রয়েছে। অনেকেই মনে করেন গোপাল ভাড় নামে কেউ নির্দিষ্ট করেছিলেন না, তবে কোনো না কোনো বিদূষক রাজার প্রিয় পাত্র হিসাবে ছিলেন। সেরকম গোপাল নামনি নাপিত বংশীয় কোনো ব্যক্তি ছিলেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই, তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসাবে তার সম্পত্তির কিংবা জমি জায়গার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছুই জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবি ছিল নাই। মহারাজ তাকে হাস্যর্ণ উপাধি দান করেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার রায় সুকুমার সেন বলেছেন, গোপাল ভাড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটি সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে বা উঠছে, তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দভাণ্ডারের ভাণ্ড জাত মনে করে অনেকে গোপাল ভাঁড়ের জাতি নির্ণয় করেছেন। পক্ষে ও বিপক্ষে যুক্তি যাই হোক না কেন, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে রয়েছেন। টেলিভিশন অনুষ্ঠান। তাকে কেন্দ্র করে সোনি আর্ট টিভিতে গোপাল ভাঁড় নামে একটি অ্যানিমেশন কার্টুন নির্মিত হয়ে প্রচলিত হচ্ছে। গোপাল ভাঁড় নামে একটি অ্যানিমেশন কার্টুন নির্মিত হয়ে প্রচারিত হচ্ছে।